আল্লাহ পাকের বান্দা বান্দি মনে রাখুন, অবশ্যই মনে রাখার দরকার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদেরকে যেমন সৃষ্টি করেছেন ইতিপূর্বে, মানুষদেরকেও সৃষ্টি করে এই ধরা পৃষ্ঠে আগমন করিয়েছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেমন একদিকে জাহান্নামের সতর্কতা করেছেন, জাহান্নামের শাস্তির কথা বলেছেন, অপরদিকে জান্নাতের আশাও দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু, যে মানুষগুলি আমি আল্লাহ আমার উপরে ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং পৃথিবীতে নেক কাজ করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্যই তো রয়েছে নিয়ামত দিয়ে ভরপুর করা, আমি আল্লাহ আমার দয়ার জান্নাত। আল্লাহ বললেন দুটি কাজ, ঈমান নিয়ে আসা, দুই নম্বর নেক আমল করা, সৎ আমল করা। এই দুটির ভিতর দিয়ে আল্লাহ ঘোষণা দিলেন, লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য রয়েছে জান্নাতের, আমি আল্লাহ আমার পক্ষ থেকে যে দয়ার জান্নাত আমি তৈরি করে রেখেছি, সেই নির্মিত জান্নাতের ভিতরে আমি আল্লাহ আমার ওই নেককার, নেক কর্ম করা, ইমান আনয়ন করা বান্দা বান্দিকে প্রবেশ করাবো। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার বুঝুন, সেই জান্নাত আমার আল্লাহ বান্দা বান্দিকে প্রবেশ করাবেন, জান্নাতের ভিতরে জিনরাও প্রবেশ করবে, মানুষেরাও প্রবেশ করবে, ওই জান্নাতের ভিতরে নেক আমল করা, সৎ আমল করা বান্দা বান্দিকে আমার আল্লাহ দয়া পরবশ হয়ে প্রবেশ করবার অনুমোদন করবেন। ও আল্লাহর বান্দা বান্দি, ও ইমানওয়ালা বান্দা বান্দি, ও আল্লাহকে এক বলনেওয়ালা বান্দা বান্দি, মাথা ঠান্ডা করে বুঝবার বিষয়, সেই জান্নাত কত সুন্দর, কত মনোরম আমাদের জন্য যে আল্লাহ বানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ জান্নাতের বর্ণনা করতে করতে বললেন, ও আমার বান্দা বান্দি মনে রাখো, আমি আল্লাহ জান্নাতটাকে সব কিছু দিয়েই নিয়ামত, নাজ নিয়ামত সব কিছু ভরপুর করে রেখেছি, না না না, জান্নাতের ভিতরে কোনো কিছুর অভাব হবে না, কোনো কিছুর অভাব বান্দা বান্দির হবে না, জান্নাতিদের জান্নাতের ভিতরে কোনো নাজ নিয়ামতের অভাব হবে না, বরঞ্চ জান্নাতের ভিতরে জান্নাতিরা যেটা ইচ্ছা করবে তার ইচ্ছা মোতাবেক জান্নাতের ভিতরে সব কিছুই পেয়ে যাবে। ও আল্লাহর বান্দা বান্দি, জান্নাতের ভিতরে জান্নাতিরা দেখতে পাবে গাছগুলো, গাছের আগাগুলো নিচের দিকে আর গোড়াগুলো উপরের দিকে। আমরা যারা দেখি দুনিয়াতে গাছগুলো শিকড়গুলো রয়েছে মাটির সঙ্গে আঁকড়ে, আর উপরের দিকে থাকে ডালপালা, সেখানে হয় ফল ফুলারি, কষ্ট করে পাড়তে হয়। কিন্তু জান্নাতের ভিতরে গিয়ে তো কষ্ট করা লাগবে না, তাই কি করেছেন আল্লাহ, গোড়া রেখেছে উপরের দিকে আর মাথা রয়েছে গাছের মাথা নিচের দিকে, ফল সব নিচের দিকে ঝুলবে, যেটা ইচ্ছা শুধু ইচ্ছা করলেই সেই ফল আমি আপনি তা ভোগ করতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জান্নাতের নিয়ামত সম্পর্কে বললেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের তলদেশ দিয়ে নদী নহর বয়ে গেছে। ও ভাইরা আমার, স্বচ্ছ শুভ্র সেই নহর জান্নাতের তলদেশ দিয়ে বয়ে গেছে, তার উপর দিয়ে জান্নাতিরা চলতে থাকবে, কত সুন্দর মনোরম। একটু ভাবুন, আমি আপনি জান্নাতের জান্নাতের ভিতরে দেখতে পাবো সেই সুন্দর ঝর্ণা বহ বয়ে যাচ্ছে, আর তার উপর দিয়ে আমরা চলবো। ও ভাইরা আমার, সেই জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
একজন জান্নাতির জন্য 70 জন সেবক সেবিকা নিযুক্ত করে রেখেছেন। সেই সেবক সেবিকাদের রূপ সৌন্দর্যের কথা কোরআন দিয়ে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, তাফসীরে জালালাইন শরীফের ভিতরে এসেছে। সেই সেবক সেবিকা যারা হবেন জান্নাতের ভিতরকার, সেই সেবক সেবিকাদের এত শুভ্র আল্লাহ করেছেন, তাদের শরীরের চামড়ার উপর দিয়ে, তাদের গোস্তের ভিতর দিয়ে হাড়গুলো দেখা যাবে। শুধু হাড়গুলো নয়, বরং হাড়ের ভিতরের মজকগুলো পর্যন্ত দেখা যাবে। এত শুভ্র, এত সুন্দর, কত সুন্দর দেখেছি পৃথিবীতে, কত সুন্দর আর কত সুন্দরী দেখেছি। কিন্তু জান্নাতি সেবক সেবিকা যারা হবেন তাদের বর্ণনা করতে গিয়ে জি স্পষ্ট কেতাবে এসেছে, তারা এত ফর্সা হবে, এত স্বচ্ছ পরিষ্কার হবে যে তাদের আল্লাহ পাকের বান্দা বান্দি ভালো করে মাথায় রাখুন, জান্নাত সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, আমি জান্নাতের ভিতরে সমূহ নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছি। না না, সেখানে কোনো কিছুর অভাব আমি আল্লাহ রাখিনি। জান্নাতের ভিতরে জান্নাতিরা সব কিছু ভোগ করবার পরে কেবলমাত্র আল্লাহর দেখা না পাওয়ার যন্ত্রণায় তারা হাঙ্গামা করবে, উচ্চ স্বরে আওয়াজ করবে, চিল্লা চিল্লি করবে। রব্বুল আলামিনের জন্য জীবন উৎসর্গ করেছিলাম, যে আল্লাহর জন্য আমার জীবনটাকে উৎসর্গিত করেছিলাম, যে আল্লাহর জন্য আমি ইবাদাত বান্দেগী করেছিলাম, সেই আল্লাহকে জান্নাতের ভিতরে আমি দেখব বলে। কিন্তু জান্নাতের সব নাজ নিয়ামত আমি পেয়েছি বটে, সেই আল্লাহকে আমি আজও কেন দেখতে পাইনি? আল্লাহ কবে দেখা দেবেন? হাঙ্গামা হবে, আওয়াজ করতে থাক রব্বুল আলামিন আল্লাহ। আর এরপরে ওই জান্নাতীদের কাছে নিজের পর্দা সরিয়ে নিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের আমার আল্লাহ রব্বুল আলামিন নিজের নূরের তাজাল্লি জান্নাতীদেরকে দেখিয়ে দেবেন। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আর জান্নাতীরা রব্বুল আলামিনের নূরের তাজাল্লি দেখে তারা জ্ঞান হারা হয়ে পড়বে। জান্নাতীরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর নূরের ছায়া দেখে তারা জ্ঞান হারা হয়ে পড়বে, বেহুশপনা হয়ে যাবে। 70,000 বছর ধরে শুধু আল্লাহর ওই দিদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই নূরের ছায়া, নূরের তাজাল্লি দেখে তারা বেহুশ হয়ে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে যখন পর্দা গ্রহণ করবেন, নূরের তাজাল্লি জান্নাতীদের থেকে সরিয়ে নেবেন, জান্নাতীরা আবার পাগল প্রায় হয়ে যাবে, যে আল্লাহর এত সুন্দর, যে আল্লাহর এত সুন্দর তাজাল্লি দেখে আমাদের জীবন ধন্য হয়ে গেছে, আবার কখন দেখব, আবার ওই আল্লাহকে কখন দেখতে পাবো, পাগল হয়ে যাবে। ও আল্লাহর বান্দা বান্দি, সেই সুন্দর জান্নাতের অধিবাসী অধিবাসিনী আমি আপনি যদি হতে চাই, আবার আল্লাহর তাজাল্লি নূরের তাজাল্লি দেখবার অভিপ্রায় আমার আপনার যদি থেকে থাকে, ও ভাইরা আমার না ডানা, আপনি আমার আপনি আপনার মন মোতাবেক দুনিয়ায় চলতে পারেন না, আমি আমার মন মতো মনের দাসত্ব করে আর আমার অন্তরের দাসত্ব করে দুনিয়াদারি করলে তো চলবে না ও ভাইরা আমার। বরঞ্চ আল্লাহ জানিয়ে দিলেন, জান্নাত যদি তুমি পেতে চাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করবে, ও আমিলুস সালিহাতি এবং যারা সৎ আমল করবে, সৎ কাজ করবে, লাহুম জান্নাতুন নাঈম, আমি আল্লাহ ঘোষণা করলাম, ওয়াদা করলাম, এদের জন্য আমার দয়ার জান্নাত থেকে যাবে। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাকের নাজ নিয়ামত পূর্ণ আল্লাহর দিদার পাওয়ার উপযুক্ত সেই জান্নাতের অধিবাসী আমি আপনি যদি হতে পারি, আল্লাহ আমাদের সকলকে জান্নাতি করুন, বলুন সকলে আমিন।
আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম হারাম করে দিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জি, সেই জান্নাতের নাজনিয়ামত নেওয়ার জন্য যদি আমাদের এগিয়ে আসতে হয় তাহলে নেকামল করতে হবে, সতামল করতে হবে। জি, আল্লাহ পাকের উপরে ঈমান আনয়ন করো তো তার আদেশ নিষেধগুলোর উপরে নিজের জীবন সাজিয়ে তুলতে হবে, তার আদেশাবলী বিষয়গুলিকে যেমন আমার জীবনে কার্যকারিতায় পরিণত করতে হবে, পাশাপাশি আমার জীবনটাকে তার নিষেধাবলী বিষয় থেকে দূরে রাখতে হবে, বর্জন করতে হবে, তবেই আমি আপনি সত্যকারের আল্লাহ পাকের উপযুক্ত বান্দা হিসাবে জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। জি, মনে রাখবেন সেই জান্নাত পেতে যদি আমরা চাই, জি আল্লাহ ঘোষণা করলেন বান্দা বান্দি সেই জান্নাতে তুমি যেতে চাও, মনে রাখো জান্নাতে যাওয়ার জন্য তোমার প্রয়োজন কি, তোমার প্রয়োজন তুমি ঈমান আনয়ন করার পরে নেক আমল করবে, সতামল করবে, আন্তরিকতার সঙ্গে কায়ম মনোবাক্যে নেক আমলের পথে, সতামলের পথে নিজেদেরকে ঝাঁপিয়ে দিতে হবে, নিজেদেরকে ঠেলে দিতে হবে। জি, যদি আমি আপনি নেক আমলের পথে নিজের জীবন গাড়িটা চালাতে পারি তবেই তো জি অমন আল্লাহ পাকের সেই ওয়াদার জান্নাতের হকদার আমি আপনি হয়ে যাব। কিন্তু আল্লাহ যে ঘোষণা করলেন বান্দা ঈমান আনো, নেক আমল করো, আর আমরা নেক আমল করি না, সতামল করি না, বরঞ্চ জান্নাতে যাওয়ার আশা রাখি। কি আশা? যে আমরা শেষ নবীর উম্মত যখন একদিন না একদিন জান্নাতে যাব, এই আশাটাই রাখি না? কিন্তু একদিন না একদিন যাব কেন, প্রথম থেকে যাব, তার জন্য কি দরকার? আল্লাহ বলে দিলেন সতামল করো, নেকামল করো, সৎ রাস্তা গ্রহণ করো, কুপথ ধরো না, সুপথের অধিকারী হও, সুপথটাকে ধরো, তাহলে তোমার জন্য জান্নাত। কিন্তু আমরা সুপথেরও কিছু কিছু কাজ করি, কুপথটাকেও আমরা বেছে নিয়েছি আমার জীবনে, আর আশায় রয়েছি শেষ নবীর উম্মত মানে জান্নাত পাবো, ঠিক একদিন না একদিন। ভাই, সেই একদিনটা কবে, সেই একদিনটা কবে যেতে হবে, এর কোনো ভাবনা কি আমার আছে? একদিন না একদিন যাব মানে তার মানে আমি আশাবাদী যে আমি জাহান্নামে কিছুদিন আমার ঠেলতি হবে, তারপরে জান্নাতে যাব। একদিন না একদিন যাব মানে এই মানে দাঁড়ায়, তাহলে জাহান্নামের ঘানি ঠেলবার ইচ্ছা কি আমার আছে? জাহান্নামের ঘানি ঠেলবার মতো উপযুক্ত শরীর কি আমার আছে? সে আজাব সইবার, সে কষ্ট সইবার ক্ষমতা কি আমার আছে? সে ধৈর্য সহ্য কি আমার আছে? না তো, নেই তো। দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন তো নয়, বরঞ্চ এর থেকেও আরো 70 গুণ অধিক দাহ্যিক সম্পন্ন করে, দাহ্য শক্তি সম্পন্ন করে জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ বানিয়েছেন। সেই জাহান্নামের আগুন অত্যন্ত ভয়ঙ্কর, সে জাহান্নামের আগুন সইবার ক্ষমতা পৃথিবীর কারণে। সেই জাহান্নামের আগুনে যাব তারপরে জান্নাতে যাব, এই আশা কেন? প্রথম থেকে কি পারি না? হ্যাঁ পারি। তার জন্য প্রয়োজন নিজের জীবনের পরিবর্তন, নিজেকে করতে হবে, নিজের জীবনের পরিবর্তন করবার একটা কি হচ্ছে, মাথার ডিস্টার্ব নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাও সে ওর কাছেও করুক, কি করা যাবে। জি, থাক 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 থাক, ও ওনার কাছেও করুক, ওনার উনি করুক, কিছু তো করার নেই। জি, আমরা হয়তো বকছি, ওনার থেকে আমরা খারাপ, তার কারণ কি? ওনার মস্তিষ্ক বিকৃত যদি হয় ওনার কোনো এই পিরিয়ডে আল্লাহর কাছে কোনো হিসাব দিতে হবে না। মস্তিষ্ক বিকৃত মানে আল্লাহর কাছে কোনো হিসাব দেওয়া লাগবে না, আর আমরা সজ্ঞানে আছি মানে আমাদের বিচার দেওয়া লাগবে, আল্লাহর কাছে আমার কৈফিয়াত দেওয়া লাগবে, প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা কর্মের হিসাব আমার দিতে হবে। অতএব আমার থেকে উনি ভালো, আমার উপায়টা কি হবে একটু ভাবি। বান্দাবান্দি মনে রাখার দরকার, ও আল্লাহর বান্দাবান্দি, ও ঈমান মুসলমান, একটু ভালো করে মাথায় রাখুন, আমি আপনি ভেবে রেখে দিয়েছি আমি শেষ নবীর উম্মত মানে একদিন না একদিন জান্নাতে আমি যেতে পারবো। ঠিক আপনি ধরেছেন, সত্য আপনি বলেছেন, সত্য তো বটেই, মনে রাখার দরকার।
অবশ্যই এ বিষয়ে হাদিসের ভিতরে আমরা পেয়েছি নবীর ভাষণ নবীর জবানে উল্লেখিত বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টকরণ করলেন মাফাতিহাল জান্নাতি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ পাকের নবী বললেন ও আমার সাহাবারা মনে রাখো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেবে আমি নবী জানিয়ে দিলাম সে ব্যক্তি যেন জান্নাতের চাবি পেয়ে গেছে একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ ও ভাইরা আমার অতএব আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়া একজন বান্দা বান্দি অতএব আমি তো জান্নাতের চাবি পেয়ে গেছি কোনো সন্দেহ নাই নবীর ভাষণ তো মিথ্যা হতে পারে না ও ভাইরা আমার অথচ হাদিস শরীফের ভিতরে আমরা দেখেছি মিশকাতুল মাসাবির ভিতরে অত্র হাদিসখানা রয়েছে বিখ্যাত বিখ্যাত তাবিঈন হযরত ওহাব বিন মুনাব্বা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদা জাহান্নামের কথা বলছিলেন হযরত ওহাব বিন মুনাব্বা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদা কবরের আযাবের কথা শোনাচ্ছিলেন আর ওই মজলিস থেকে একজন উঠে বললেন হুজুর আপনি আমাদিগকে জাহান্নামের ভয় দেখান আপনি আমাদিগকে কবরের আযাবের কথা শোনান কিন্তু হুজুর আপনি কি এটা বলবেন আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি নয় এটার বিনিময়ে আমরা কি জান্নাতে যেতে পারবো না হযরত ওহাব বিন মুনাব্বা রাহমাতুল্লাহ আলাইহি সেদিন বলেছিলেন ও আবু বাবারা মনে রাখো আমি ওহাব বিন মুনাব্বা রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলাম অবশ্যই বালা ওয়ালা বলেছিলেন ও বাবা তুমি সত্য কথা বলেছো ঠিকই বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ এটি হলো জান্নাতের চাবি কিন্তু মনে রাখো পৃথিবীর এমন কোন চাবি নাই যে চাবিতে দাঁত নাই দাঁত ছাড়া চাবি হয় প্রত্যেক চাবির ঘাট আছে না উরির নাম দাঁত তো দাঁতবিহীন তো চাবি হয় না ঘাটবিহীন তো চাবি হয় না প্রত্যেক তালার আলাদা আলাদা ঘাট আছে আলাদা আলাদা দাঁত আছে হযরত ওহাব বিন মুনাব্বা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও বাবা মনে রাখো আমি ওহাব বিন মুনাব্বা জানিয়ে দিলাম পৃথিবীর কোন চাবির যেমন দাঁত হয় না দাঁতবিহীন চাবি দিয়ে তালা খোলা যায় না ও বাবারা মনে রেখে দাও আমি ওহাব বিন মুনাব্বা জানিয়ে দিলাম তুমি লা ইলাহা ইল্লাল্লাহর চাবিটা পেয়েছো জান্নাতের চাবিটা পেয়েছো ওটি তো দাঁতবিহীন চাবি ওই চাবিতে দাঁত নাই ও চাবি দিয়ে তো জান্নাতের তালা খুলবে না বরঞ্চ ওই চাবিতে তোমার দাঁত তৈরি করতে হবে ঘাট তৈরি করতে হবে দাঁত জোগাড় করতে হবে সেই ঘাট সম্পর্কে এই হাদিসের ব্যাখ্যাকাররা মুহাদ্দিসিনে কেরাম গণেরা লিখেছেন সেই ঘাট সেই দাঁত তৈরি যদি কোনো বান্দা বান্দি করতে পারে কোনো ইমানদার বান্দা বান্দি যদি করতে চায় তাহলে তাকে নামাজ আদায় করে ও চাবির দাঁত তৈরি করতে হবে রোজা ব্রত পালন করে ও চাবির দাঁত তার তৈরি করতে হবে জিকির আজকার তসবিহ তাহলিল করে কোরআন তিলাওয়াত আর নফল নামাজ পড়ে নফল কার্য করে ও চাবির দাঁত তৈরি করতে হবে পাশাপাশি ওই দাঁত ওই চাবির দাঁত যদি তৈরি করতে হয় তাকে সুদ খাওয়া চলবে না ঘুষ নেওয়া চলবে না ওই চাবির দাঁত যদি জোগাড় করতে হয় গান শোনা তো চলবে না চুরি করা যাবে না গীবত গিল্লা করা যাবে না মদ পান করা যাবে না জুয়া খেলা করা যাবে না লটারি কাটা যাবে না কেননা কোরআন দিয়ে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্নামাল খমরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু আর রিজসুম মিন আমালিশ শাইতান আমার আল্লাহ জানিয়ে
দিলেন। ও দুনিয়াবাসী মনে রাখো, ইন্নামাল খমরু নিশ্চয়ই মদ পান করা, ওয়াল মাইসির এবং জুয়া খেলা, ওয়াল আনসাবু এবং লাশহীন দরগাতে গিয়ে হাজত মান্নত করা, ওয়াল আজলামু এবং ভাগ্য নির্ণয় করা তথা লটারি কাটা, রিজসুম মিন আমালি শাইতান, এগুলি সব হলো শয়তানের নিজস্ব নাপাক কাজ। অতএব এই কার্যগুলোকে বিরত রেখে বর্জন করে ওই ইমানের চাবিতে, ওই জান্নাতের চাবিতে আমার আপনার দাঁত তৈরি করতে হবে। হযরত মুহাব্বিব মুনাব্বা রহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলেন, কিয়ামতের কঠিন দিবসে ইমানের জন্য, ইমান আনয়ন করবার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ বলবার জন্য দাঁতবিহীন চাবি তুমি পাবে। আর ওই চাবিতে পার্থিব জীবনে, দুনিয়ার জিন্দেগিতে এমন কর্মের ভিতর দিয়ে যদি তুমি দাঁত তৈরি করতে পারো, তবেই তো ওই চাবি দিয়ে ফুতিহা লাক, জান্নাতের তালা খুলে যাবে। ওয়া ইল্লা লাম ইউফতিহি লাক, নতুবা দাঁতবিহীন চাবি দিয়ে জান্নাতের তালা খোলা যাবে না। ঢুকেছে কিছু মাথায়? ভাববার বিষয়, আশায় তো বসে রয়েছি শেষ নবীর উম্মত মানে জান্নাত একদিন না একদিন পাবো। হ্যাঁ ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে নবীজি বললেন তুমি জান্নাতের চাবি পেয়েছো। তবে মিশকাত শরীফের হাদিস শোনালাম, জি, সেখানে স্পষ্টকরণ করা হলো বিখ্যাত তাবিন হযরত ওয়াহাব্বিব মুনাব্বা রহমাতুল্লাহ আলাইহি, তিনি উল্লেখ করেছেন দাঁতবিহীন চাবি নিয়ে কিয়ামতের দিন ওই লা ইলাহার চাবি নিয়ে জান্নাতে তালা খুলবে, নেভার, অসম্ভব। তবে ওই চাবিতে দাঁত আমি আপনি যদি জোগাড় করতে চাই, এ কর্মগুলির ভিতর দিয়ে ও চাবির দাঁত আমার তৈরি করতে হবে, তবেই ওই চাবি নিয়ে আমি আপনি যদি, জি, আমি যদি জান্নাতের সামনে যাই, ওই দাঁতওয়ালা চাবি নিয়ে যদি, দাঁত তৈরি করা চাবি নিয়ে যদি যাই, ওই চাবি দিয়েই আল্লাহর দয়ার জান্নাত খুলে যাবে। বলেন না সুবহানাল্লাহ, তবেই ও জান্নাতে প্রবেশ করা যাবে, ও জান্নাতের নাজ নিয়ামত আমি আপনি ভোগ করতে পারব। কিন্তু জি, চাবি আমার হাতে আছে, চাবির দাঁত তৈরি করবার যে রাস্তাগুলি আছে সেই রাস্তাগুলি ধরে ওই চাবির দাঁত তৈরি করবা করব, এই মানসিকতার মানুষের আজকে বড় অভাব। শুধু দুনিয়া দুনিয়া আর দুনিয়া, টাকা টাকা আর টাকা, অর্থ রোজগার করতে করতে আমার পারলৌকিক জীবন আমি শেষ করে ফেলছি, কোনো ভাবনাও নেই, কোনো পরোয়াও নেই, উদাসীন উদাস হয়ে আমি আপনি দুনিয়ার পিছনে ছুটে চলেছি। এই দুনিয়ার পিছনে ছুটে চলবার জন্য কি আল্লাহ আমার পাঠিয়েছে? এ রহস্য উদ্ঘাটন করবেন না কেন পাঠিয়েছে? সেই রহস্য উদ্ঘাটন যদি করতে চাই তাহলে দুনিয়া আমার কাছে কিছুই না। কি মনে করেন, আজকের এই বাড়ির এই ঘরোয়া সবরেসানিমূলক সভা মানে মৃত ব্যক্তিদের রুহে আজকের এই মজলিসের সমাপ্তিতে, যে আজকের সন্ধ্যা থেকে পর্যন্ত যাহা কোরআন হাদিসের আলোকে আলোচনা হয়েছে, এই আলোচনার ভিতর দিয়ে সওয়াব যা হবে মৃত ব্যক্তিদের রুহে পৌঁছে দেওয়া হবে, তাদের জন্য ক্ষমা চাওয়া হবে, জি, তারা কতটা লালায়িত এই সওয়াব আর ক্ষমা নেওয়ার জন্য। আমরা পৃথিবীবাসী জীবন্ত মানুষগুলি যদি অনুধাবন করতাম, তাহলে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে পরলৌকিক জীবনটা শেষ করে দিতাম না, ধ্বংস করে দিতাম না। আল্লাহ পাকের বান্দা বান্দি মনে রাখুন, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে একটি কবরস্থানের ধারে গমন করলেন। নবীজি আমার সাহাবাদিগকে নিয়ে বলা শুরু করলেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো কবরবাসী দিগের অবস্থা, তোমরা কি জানো কবরবাসী দিগের অবস্থা, তারা কিরূপ অবস্থাতে কবরে আছে তোমরা কি জানো? নবীর সাহাবারা বলেছিলেন, আল্লাহু আ'লামু, আমার আল্লাহ ভালো জানেন, আমরা তো জানি না, আল্লাহু ওয়া রাসূল
রাসূলুহু আলাম, আল্লাহ ভালো জানেন এবং তার রাসূল জানেন, আমরা তো এ বিষয়ে বিন্দু মাত্র জানি না। আমার আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও আমার সাহাবারা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কবরের মানুষগুলি তারা শুধু আল্লাহর কাছে চিৎকার করেছে, কবরের মানুষগুলি আল্লাহর কাছে চিৎকার দিয়ে বলছে, আল্লাহ একবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও, একবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও আল্লাহ, আল্লাহ আমরা দুনিয়ার মুখে লাঠি মেরে কেবল তোমার ইবাদত বান্দিগি করে আসব, কেমন করে কি রূপে তোমার ইবাদত করতে হয় দেখিয়ে দিয়ে আসতে চায় আল্লাহ, একবার আমাদেরকে দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দাও। কেঁদে 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 দুনিয়ার আসবার জন্য তারা উদগ্রীব হয়ে আল্লাহর কাছে রোনা জারি করেছে, কান্নাকাটি করেছে। দয়ার নবী আমার সাহাবাদিগকে বললেন, ও সাহাবারা, কবরের মানুষগুলি তারা আত্মচিৎকার করে কেঁদে কেঁদে, চোখের পানি তাদের শেষ হয়ে যাবে, চোখের পানি তাদের শেষ হয়ে যাচ্ছে, চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসবে, কিন্তু আমার আল্লাহ কবরবাসীদের ফরিয়াদ মঞ্জুর করো তো, দ্বিতীয়বার আর তো দুনিয়ায় পাঠাবেন না। কবরের মানুষগুলি কেঁদে কেঁদে যারে যার হয়ে একটাই শুধু দাবি জানাচ্ছে, আল্লাহ দুনিয়ায় একটু যাওয়ার সুযোগ করে দাও, দুনিয়ার মুখে লাথি মেরে সব অর্থবিত্ত তোমার রাহে খরচ করে কবরে আসতে চায় আল্লাহ, দেখিয়ে দেবো একবার সুযোগ দাও, কি দেখিতে চোখের পানি শেষ, চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসবে, আল্লাহর জান্নাত এই কবরের মানুষগুলির উপরে দয়া জাগবে না, আল্লাহ তাদের দ্বিতীয়বার দুনিয়াতে আসবার সুযোগ দেবেন দেবেন না। করতে হবে কখন? কবরে যাওয়ার আগে। কখন করতে হবে? কবরে যাওয়ার আগে কাজ করতে হবে, ও কাজগুলি কবরের পথে মৃত্যু পরবর্তী জীবনের পথেও যদি জোগাড় করতে হয়, যতদিন আমার দেহে শ্বাস বইছে, প্রাণ বায়ু রয়েছে, প্রাণ বায়ু থাকা অবস্থাতেই আমার সৎ আমলের পথে ধাবিত হতে হবে এবং পরলৌকিক জীবনের পাথেয় সঞ্চয় করতে হবে, এই অবস্থাতে কবরে যেতে হবে। আর আমি আপনি যদি মনে করি কতই আর বয়স হলো, এখনো তো অনেক দিন বাঁচব, এখনো তো সময় রয়েছে, আরেকটু পরে আমি ভালো হব, আরেকটু পরে আমি আল্লাহ পাকের রেজা মন্দির দলে আমি প্রবেশ করব, এ চিন্তা যদি আমার আপনার থাকে তাহলে এই করতে করতে চিন্তা করতে করতে একদিন আজরাইল এসে আমার দুয়ারে হাজির হয়ে যাবে, ভালো আর হওয়া হবে না। আজরাইল যেদিন দুয়ারে আসবে, ছাড় দেবে, সুযোগ দেবে নাকি আমার বলবে, আমি আজরাইল জান কবজ করতে এসেছি, কিছু বলার থাকলে তোমার পরিবারের ওসিয়াত করার থাকলে করে নাও, তওবাতিল্লাহ পড়ার থাকলে পড়ে নাও, এ সুযোগ দেবে না। নির্ধারিত সময় আল্লাহ যা বেঁধে রেখেছেন, এক বিন্দু বিসর্গ অগ্র পশ্চাৎ করা হবে না, আগেও না পরেও না, যথা টাইমে মৃত্যুটাকে আমার বরণ করে নিতে হবে। জি, দুনিয়ায় সাদ্দাতের নাম আমরা শুনেছি, যে সাদ্দাত তার কাছে যখন জি আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দেওয়া হলো, সে অস্বীকার করলো, সে বলল আল্লাহর দাওয়াত, আল্লাহর ওয়াহদানিয়াত আমি একরার করলে, আমি স্বীকার করলে আমার পাওনা কি? যখন বলা হলো তোমার পাওনা হবে জান্নাত, সে বলল আমি সেই জান্নাত নিজেই তৈরি করে আমার নিজের জান্নাতে নিজে যাব। তৈরি হলো সাদ্দা, তার ভিতরে কিছুই খামতি রাখিনি, সব কিছু জান্নাতের যা বর্ণনা ইতিপূর্বে শুনেছে জি সেই মোতাবেক সে দুনিয়ায় জান্নাত তৈরি করলো, তার স্বাদের সেই জান্নাতে নিজে প্রবেশ করতে যাবে ঘোড়ার পিঠে। জি, সাদ্দাদের নিজ হাতে তৈরি করা সেই জান্নাতের দৌড় গোড়ায় হাজির, একটা পা নিচেই নামিয়েছে, কোন বর্ণনা এসছে দরজার জান্নাতের সেই দরজার চৌকাটে একটা পা,
আর একটা পা ঘোড়ার উপরে। সাদ্দাত দেখতে পেল সামনে একটা কৃষ্ণকায় কদাকায় একেবারে দুর্বল একটা বুড়ো, বলছে দাঁড়াও। সাদ্দাত বলল, তুমি কে? সরে যাও, আমার বাধা দিচ্ছ তুমি, আমাকে আমার জান্নাতের ভিতরে ঢুকতে দাও। জি, ওই বৃদ্ধ অতিকায় বৃদ্ধ বলেছিল, জি আমি আমি হলাম যমদূত, আমি তোমার জান কবজ করতে নিতে এসেছি। সাদ্দাতের কাঁপুনি শুরু হয়ে গেল, কাঁপছে সাদ্দাত, তুমি যমদূত, আমার জান কেড়ে নিতে এসেছ? আমি দীর্ঘ পরিশ্রমের অর্থ বিত্ত খরচ করে জান্নাত তৈরি করেছি, আমার জান্নাতে যাব, আমি আমার জান্নাতে আমি যেতে চাই, সেই জান্নাতটা আমার ঘুরতে দাও, দেখতে দাও, তবে তুমি জান কবজ করো। জি, আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, এক মুহূর্ত না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশ সেই মুহূর্ত পর্যন্ত তুমি থাকবে। জি, সময় হয়ে গেলেই তোমার জান আমি কবজ করে নেব। সাদ্দাদের কাঁপুনি আর বন্ধ হলো না, জান্নাতে আর প্রবেশ করা হলো না, বরঞ্চ সেই অবস্থাতে ঘোড়ার পিঠে এক পা নিচে এক পা, ওই অবস্থাতেই তাকে মৃত্যুটাকে বরণ করতে হলো। দুনিয়া তুচ্ছ জায়গা, দুনিয়া আমার আপনার জি একেবারেই চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আমি এখানে সারা জীবন থাকবার জন্য আসিনি, মৃত্যু নিয়েছি মানে, আমার জন্ম নিয়েছি মানে, মৃত্যু অবশ্যম্ভাবী। মৃত্যুর জন্য আমি এক এক করে এগিয়ে যাচ্ছি, পূর্ব দিগন্ত দিয়ে সূর্য উদয়, পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাওয়ার ভিতর দিয়ে নির্ধারিত আমার দিনের একটি একটি দিন আমি খেয়ে ফেলছি। জি, পার করে আসছি নির্ধারিত দিনের দিকে, আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি। কবে পরিবর্তন হব? মন যদি বলে আরো 10 বছর পরে, আরো 20 বছর পরে, আমি বলবো ভুল, আপনার এই সিদ্ধান্তের পরিবর্তন করুন, আজ থেকেই শুরু করুন, কাল নয়, আজ থেকেই আমার জীবনের পরিবর্তন করবার চেষ্টা করি। যদি আমি আমার জীবন গাড়িটার পরিবর্তন রুটটা যদি ঘুরিয়ে দিয়ে ইসলামের রাস্তায় চালাতে পারি, তবেই সার্থকতা হবে দুনিয়াতে আসা। জি, তবেই সার্থকতা হবে আমার আল্লাহ পাকের দুনিয়ায় আমাদের পাঠানো। আল্লাহর উদ্দেশ্য আমরা সেই আল্লাহর সঠিক নেক বান্দা হয়ে তার জান্নাতের হকদার হব। বলেন না সুবহানাল্লাহ, যে আল্লাহর বড় আশা যে আমার বান্দা বান্দিরা আমার খালিস বান্দা বান্দি হোক, এরা আমার আমার খালিস বান্দা বান্দি হোক, আমার নৈকট্য অর্জন করে আমার নৈকট্য প্রাপ্ত বান্দা বান্দির দলে প্রবেশ করো, তো এরা জান্নাতের হকদার হয়ে যাক। কিন্তু আমাদের চিরশত্রু ইবলিস আজাজিল, সেই ইবলিস তো আল্লাহর কাছ থেকে চেয়ে এসেছে আমাদের কি করে ফুসলিয়ে কুপুরো রচনা দিয়ে জাহান্নামের রাস্তা ধরাবে, অশ্লীল কর্মের দিকে ধাবিত করিয়ে কি করে আমাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া যায়, তার জন্য আল্লাহর কাছ থেকে তো চেয়ে নিয়ে এসেছে। এখন আমি যদি মনে করি যে আল্লাহ, যে আল্লাহর বড় আশা আমরা সেই আল্লাহর খাঁটি বান্দা হয়ে জান্নাতে যাব, আমি আল্লাহর সেই আশাটাকে ব্যাহত করে আজরাইল আশা পূরণ করব। জি, শয়তান ইবলিসের আশা আমি আপনি পূরণ করব, যার আশা হলো, যার ইচ্ছা হলো, যার আকাঙ্ক্ষা হলো আমি আপনি জাহান্নামে যাব। জি, যে সেই ইবলিস সেই আজাজিলের দাসত্ব করে আমি জাহান্নামের রাস্তা ধরব, নাকি আমার আল্লাহ পাকের যে আশা সেই আশা পূরণ করবার জন্য আমি আপনি সত্যকারের আল্লাহর নেককার বান্দা বান্দির দলে প্রবেশ করব, এ চিন্তা করবার দায়িত্ব আপনার। জি, চিন্তার রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আলেমদের, আলেমদের চিন্তার রাস্তা ভাবি ভাবানোর রাস্তা বলে দেওয়ার দায়িত্ব, কিন্তু ভাবতে হবে আম জনসাধারণকে, ভাবতে হবে সাধারণ শ্রোতা মণ্ডলীকে। জি, এদেরকে নির্বাচন করতে হবে দুটি রাস্তা, একটি জান্নাতের, একটি জাহান্নামের, একটি আল্লাহর আশা পূরণের, একটি ইবলিসের আশা পূরণের। আমাকে নির্বাচন করতে হবে আমি কোন রাস্তাটা গ্রহণ করব।